দেখেন দুইটা হইছে, দুইটা হইছে। এটা উটের খামার, ঠিক আছে, আমাদের পাকিস্তানি ভাই এখানে উটের খামারে চাকরি করে। কত বড় বড় উট দেখেন, মাশাআল্লাহ দেখেন, দেখেন উট আমার দিকে চলে যাচ্ছে। দেখেন উটের জন্য ঘাস, উট পানি দেখেন, উটের জন্য রাখছে, উটের জন্য রাখছে। এই যে সুদানি ভাই, সুদানি দেখেন কত সুন্দরভাবে উটের ব্ল্যাঙ্কেট দিতেছে, উটের উটের সাথে তাদের জীবন দেখেন। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম? রমজান, হাউ আর ইউ ব্রো? ইথিওপিয়া? ওহো গুড, হ্যাঁ হাউ ইজ ইয়ার লাইফ? লাইফ নেই, লাইফ নেই। এটা ওষুধ দিব দেখেন, এটা কিভাবে দৌড়ে, কে বিমারে, এটা অসুস্থ আর কি, দেখেন কিভাবে দৌড়ে। আমাদের পাকিস্তানি ভাই তারা কাজ করে, দেখেন উটের ওষুধ দেওয়ার জন্য উট কিভাবে দৌড়তেছে, দেখেন কত সুন্দর পরিবেশ তারা এই জায়গায় থাকে আর কি, এই জায়গায় থাকে। দেখেন উটের ওষুধ দিও কিন্তু উটের ধরতে পারতেছে না, দেখেন উট, এখানে একটা উট আছে, এখানে একটা উট আছে, দেখেন উটটা বিশাল বড় এগুলি উট বুঝছেন। দেখেন উট কি হচ্ছে আমার দিকে, পুরো মরুভূমি আর কি, পুরো মরুভূমির মধ্যে তারা থাকে। শীত না লাগে আর কি, এই জন্য ভেবেছি ব্ল্যাঙ্কেট। দেখেন হ্যাঁ দুইজনে এখনো ধরতে পারে নাই এই উঠটারে, কে পাকড়ে নিয়ে পারে, সামালকে পাকড়ো। দেখেন উঠটারে ধরতে পারতেছে না, দেখেন 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 উটটার ধরতেই পারে না, উটটা ধরতেই পারে না, উটটার ধরার চেষ্টা করতেছে আর কি, উটটারে দৈরা এটারে ওষুধ খাওয়াবে আর কি বুঝছেন। কিন্তু উট দেখেন ইথিওপিয়া গো, ইথিওপিয়া মোর পাওয়ারফুল। দেখেন দেখেন উটটার ধরার চেষ্টা করতেছে কিন্তু উটটার দৈরা পারতেছে, তিনজন লোক উইসি আফ্রিকা পাওয়ার, আফ্রিকা পাওয়ার। দেখেন তিনজন লোক এই উঠটার দৌড়ে পারতেছে না, উঠটার দৌড়বার ওষুধ খাওয়াবার জন্য। দেখেন দৌড়া বইছে, দৌড়া বইছে, শুধু আফ্রিকা দৌড়া বইছে, দিস ইজ আফ্রিকা পাওয়ার, দিস ইজ আফ্রিকা পাওয়ার, দৌড়া বইছে। লেজের মধ্যে ধরছে, ইয়ার মোর পাওয়ার ম্যান, ইয়ার মোর পাওয়ার, পাকিস্তানি নো পাওয়ার। হ্যাঁ দেখি কি খাওয়াই আমাদের পাকিস্তানি ভাই, পানি দিয়ে ওষুধ খাওয়াবে, অসুস্থ, কে বিমার এ কে হোক ইসকো, আরো উট আছে, চলেন আপনাদের দেখাবার চেষ্টা করতেছি উটগুলি। দেখেন এখানে আরো তিনটা উট আছে,
এই যে রাস্তার পাশে দিয়ে রেস যাচ্ছে আর কি, এগুলি রেসে গেছিল ঘুমাইতেছে আমার দেখা, বুঝছেন কত বড় উঠ উঠে কি খাচ্ছে, ঘাস খাচ্ছে, বড় বড় উঠ আর কি রাস্তার পাশে। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। চলো ভাই যান জায়গা, সালাম আলাইকুম। চলেন দেখেন আমাদের পাকিস্তানি ভাইরা এখানে থাকে, বুঝছেন তাদের জীবনটা আসলেই অন্যরকম।